Assalamualaikum warahmatullah. Moni Tech-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এপিসোডে আমি একটি আইপি সাইটের রিভিউ করব। যদিও এর আগেও এই ওয়েবসাইটটি নিয়ে আমার একটি টিউটোরিয়াল করা আছে, তো এর পরেও আজকে আমি আপনাদের সুবিধার্থে এই টিউটোরিয়ালটি পুনরায় করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটি হলো nsocks.net। মূলত এই ওয়েবসাইটটি নিয়েই আজকে আমি দ্বিতীয়বারের মতো রিভিউ করতেছি। আমি মনে করি যদি এর আগের পর্বে আপনাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে বা ল্যাকিং থাকে, সেটা এই পর্বের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটে লগ ইন করতেছি, এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ওয়েবসাইটে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে এবং দেখেন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমার $90 ব্যালেন্স আছে, অর্থাৎ এর আগে আমি এখানে $100 লোড দিয়েছিলাম। তো আমি প্রথমেই আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি নিজেই কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহার করতেছি। যদি ভালো না হতো তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটটি ইউজ করতাম না, অর্থাৎ এই ওয়েবসাইটের প্রক্সিগুলো ইউজ করতাম না। তো দেখুন, এখান থেকে এর আগে আমি যে প্রক্সিগুলো ক্রয় করেছি সেগুলোর লিস্ট এখানে আছে। যেমন এখানে দেখেন, আমি যদি হিস্টোরিতে যাই, দেখেন এখান থেকে আমি যে প্রক্সিগুলো ক্রয় করেছি সেগুলোর লিস্ট এখানে রয়েছে এবং যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে এক্সপায়ার্ড লেখা আছে এবং অনলাইনে যেগুলো আছে সেগুলো ইয়েস লেখা আছে। তো এরপরের যে বিষয়টা, দেখেন এখানে আমি প্রক্সি আপনি কিভাবে কিনবেন এবং কোন প্রক্সিটা ভালো সেটা এখন আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে লেখা আছে প্রক্সি, আমি এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যে সমস্ত কান্ট্রির প্রক্সিগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন ইউএসএ এবং ইউএস এর এই স্টেটগুলো, এখানে আমেরিকা আছে, ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে, তারপর হচ্ছে এশিয়া আছে, আফ্রিকা আছে, এই সমস্ত কান্ট্রির আপনি প্রক্সিগুলো এখানে পাবেন এবং ইউরোপ কান্ট্রির যে সমস্ত অঞ্চলের আপনি প্রক্সি পাবেন সেগুলো এখানে লেখা আছে। তারপরে অস্ট্রেলিয়া অঞ্চলের প্রক্সি এখানে লেখা আছে। এরপর দেখেন এখানে নিউজিল্যান্ড প্রক্সি রয়েছে। এরপর দেখেন এশিয়া অঞ্চলের প্রক্সিও আপনি এখানে পাবেন। এশিয়ার মধ্যে যেমন ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, বাহরাইন আছে, চায়না আছে, মূলত এই প্রক্সি গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। লাকসক্স একটা বিষয় ছিল, সেটা হচ্ছে লাকসক্স আপনি দেখা যাইতো যে 3-4 সেন্ট, অর্থাৎ 34 সেন্টে প্রক্সি ক্রয় করতে পারতেন। যদিও কিছু প্রক্সি আছে 20 সেন্টের প্রক্সি পাওয়া যায়, সেগুলো দিয়ে কাজ হয় না বললেই চলে এবং এগুলো ক্রয় না করাই ভালো। যেমন এখানে দেখেন একটা প্রক্সি আছে সিঙ্গাপুরের প্রক্সি, এটা 20 সেন্ট। মূলত আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ইউএস এর যে প্রক্সি গুলো রয়েছে এগুলো কিন্তু 20 সেন্টের মধ্যে খুব একটা পাওয়া যায় না, সর্বনিম্ন আপনি 40 সেন্ট দিয়ে এই প্রক্সি গুলো ক্রয় করতে পারবেন। আর 40 সেন্টের নিচে যে প্রক্সি গুলো আছে মূলত এই প্রক্সি গুলো আপনাদের না নেয়াই ভালো, দেখা যাবে যে আপনার শুধু শুধু টাকাটাই নষ্ট হবে, কারণ ওই প্রক্সিগুলো দিয়ে কোনো কাজ হবে না। আপনারা চেষ্টা করবেন 50 সেন্টের উপরে অ্যামাউন্ট দিয়ে প্রক্সি ক্রয় করার। আর প্রক্সি ক্রয় করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন এখানে যেমন লেখা আছে স্পিড, এই স্পিডটা যেমন আপনারা খেয়াল করবেন, পাশাপাশি আপনারা এখান থেকে পিংটাও দেখে নিবেন। যদি আপনি এই দুটো দিক আপনি খেয়াল করেন তাহলে দেখা যাবে যে আপনার প্রক্সিটা দিয়ে ভালো কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার প্রক্সিটা যেমন স্পিড বেশি থাকবে তেমনি টেকসই হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু অ্যাডেট যে অপশনটা আছে, এখানে অ্যাডেট এখানে যদি আসেন, দেখেন এখানে টুডে যদি আমি ক্লিক করি এবং অ্যাপ্লাই এখানে ক্লিক করি, দেখুন আজকে যে প্রক্সি গুলো অ্যাড হয়েছে মূলত সেগুলোই এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখানে টুডে সিলেক্ট করে আপনি যখন অ্যাপ্লাই ক্লিক করবেন তখন আজকের এই দিনে যে প্রক্সি গুলো অ্যাড হয়েছে এই প্যানেলে সেগুলো এখানে দেখাবে এবং এগুলোর প্রাইস কিন্তু হাই, অর্থাৎ $1.20, অর্থাৎ বর্তমান মূল্য প্রায় এই প্রক্সিটার দাম 150 টাকা। তো বন্ধুরা, আজকের আইপি নিতে হবে এমন না, যদি আপনারা মনে করেন যে আরেকটু চিপ রেটে প্রক্সি চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন last 3 days, এরপর জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখুন এখানে আমি যখন last 3 days দিলাম, দেখুন এখানে কিন্তু 40 সেন্ট, 50 সেন্ট, এরপরে $1.20, 64 সেন্ট, 80 সেন্ট, এই প্রক্সি গুলো দেখাচ্ছে। মূলত আপনি এখানে মিক্সড প্রক্সি গুলো পাবেন, মিক্সড মূল্যের প্রক্সি গুলো এখানে দেখতে পারবেন যদি আপনি last 3 days প্রক্সি অ্যাপ্লাই করেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে last week, তারপর হচ্ছে last month, আমি যদি last month দেই দেখুন এবং অ্যাপ্লাই, last month দিলেও
যে প্রক্সিগুলো রয়েছে দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রক্সিগুলোই রয়েছে 80 সেন্ট, 66 সেন্ট, 50 সেন্ট, 40 সেন্ট। অর্থাৎ আপনার প্রক্সিটা যত বেশি পুরনো হবে তত দাম কম থাকবে, আর যত বেশি নিউ হবে তত বেশি দাম বেশি হবে। তো আপনারা আর্লিয়ার যে প্রক্সিগুলো এই প্রক্সিগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি যে কাজই করেন না কেন আপনার কাজটা সুবিধাজনক হবে, আপনার কাজটা সঠিকভাবে করতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেগুলো আসলে ইতিমধ্যে আমি আলোচনা করেছি আগের টিউটোরিয়ালে। তো যারা আগে টিউটোরিয়ালটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে আগে টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো এরপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে লেখা আছে জিপ, আপনি এখান থেকে আপনি জিপ কোড বাছাই করে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার সেই জিপ কোড অনুযায়ী প্রক্সি আসবে, এবং এখান থেকে আপনি আইএসপি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এখানে স্পেকট্রাম দেই, দেখুন আমি লিখলাম হচ্ছে স্পেকট্রাম, এবং এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, দেখুন এখানে সমস্ত স্পেকট্রাম রিলেটেড যত প্রক্সি আছে অর্থাৎ স্পেকট্রাম বিজনেস, স্পেকট্রাম, এই প্রক্সিগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে সিটিও সিলেক্ট করে নিতে পারবেন, আর ইচ্ছে করলে আপনারা এখান থেকে স্টেটগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যারা সার্ভে কাজ করেন তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে প্রক্সি নিয়ে কাজ করতে পারেন। এই ওয়েবসাইটের প্রক্সিগুলো ডলার ক্লিকস, ইনবক্স ডলার, এই সমস্ত ওয়েবসাইটেও কাজ করে। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি দামি আই নেওয়ার জন্য। আর একটি বিষয় হচ্ছে অবশ্যই যে আইপি গুলো নিউ হয় সেই প্রক্সি গুলো দিয়ে কাজ ভালো হয়, অবশ্যই আপনারা এই দিকটাও খেয়াল করবেন। তো আরেকটি বিষয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে দেখেন এখানে আছে হিস্টোরি। আমি যদি হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করলে এখানে যেমন লেখা আছে অনলাইন, অনলাইন ইয়েস, অর্থাৎ এই প্রক্সিটা এখন লাইভ আছে। যদি কোনো প্রক্সি আপনার 2 ঘন্টার মধ্যে ডেট হয়ে যায় তাহলে এখানে লেখা থাকবে ডেট, ডেট লেখা থাকবে, এবং ডেট লেখা যে প্রক্সির উপরে থাকবে সেই প্রক্সিটার উপরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে এখানে একটা রিফান্ড অপশন পাবেন, এখানে আপনি একটা রিফান্ড অপশন পাবেন, এবং আপনি রিফান্ডে ক্লিক করলেই অটোমেটিক আপনার সেটা রিফান্ড হয়ে যাবে এবং ব্যালেন্সে মূল ব্যালেন্সের সাথে এই ডলারটা অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে পেমেন্ট অপশন, এখানে দেখেন আমি ক্লিক করলাম পেমেন্ট, এখানে কিন্তু আপনি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এখানে $5 হলেও আপনি ডিপোজিট করতে পারবেন। এরপর রয়েছে সাপোর্ট, দেখুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সাপোর্টে টিকেট করতে পারবেন। এই প্রক্সিগুলো দিয়ে আপনারা সার্ভে খুব ভালোভাবেই করতে পারবেন, পাশাপাশি আপনারা যারা ডেটিং সাইটে কাজ করেন তারাও এই প্রক্সিগুলো দিয়ে কাজ করতে পারবেন। যারা আমাকে বারবার টেক্সট করেছেন যে Socks5 প্রক্সির জন্য ভালো ওয়েবসাইট কোনটা, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এই ওয়েবসাইট থেকে নিজেরাই প্রক্সি ক্রয় করতে পারবেন। আমাদের থেকে যখন কোনো প্রক্সি নেবেন সেটাতে অবশ্যই আমরা একটা প্রফিট করব, আপনাদের চাহিদা অনুযায়ী মূল্য নাও হতে পারে, সুতরাং আপনারা চেষ্টা করবেন নিজেরা নেওয়ার জন্য। আর প্রক্সিগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা আমাদেরকে দাম দিতে চান, আমি মনে করি আপনারা বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটের প্রক্সি আসলে দাম কেমন। যখন প্রক্সি প্রয়োজন হবে যদি নিতেও চান সেই ক্ষেত্রে দামটা অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।